রাশিয়া ইউক্রেন যুদ্ধকে প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হল ন্যাটোর তিন দিনের 75তম শীর্ষ সম্মেলন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক এই জোটের নেতারা সম্মেলনে প্রতিরক্ষা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা বিশ্বের রাজনৈতিক উদ্বেগ অনিশ্চয়তা নিয়ে আলোচনা করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো ও ইউক্রেনকে সহযোগিতার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের অভিযোগ, ইউক্রেনকে ইউরোপের মানচিত্র থেকে মুছে ফেলতে চান পুতিন, তাই রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে নেটোর সদস্য দেশের প্রতি আহ্বান জানান তিনি। নেটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষায় যা পদক্ষেপ দরকার তার সবই করবে যুক্তরাষ্ট্র। First time ever, every NATO nation is pledging to develop plans for defense production at home. That means as an alliance will become more innovative and competitive. We're able to produce more critical defense equipment more quickly than we may need it. ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকেই নিজ দল ও দলের বাইরে চাপে আছেন বাইডেন। প্রশ্ন উঠেছে তার প্রেসিডেন্টের প্রার্থিতা নিয়ে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় মিত্রদের সামনে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন এই সম্মেলনে, যা তিনি ভালোভাবেই কাজে লাগিয়েছেন। এদিকে নেটো প্রধানের অভিযোগ, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে চীন। তিনি আরও বলেন, চীন এখন নেটোভুক্ত দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। China provides dual use equipment, microelectronics, a lot of other tools which are enabling Russia to build the missiles, to build the bombs, to build the aircraft, to build the weapons they are using to attack. আগামী বছরের মধ্যে ইউক্রেনকে প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে একটি খসড়া প্রস্তাব হয়েছে। নেটো প্রধানের আশা, 32 সদস্যের সামরিক জোটের সব দেশই এগিয়ে আসবে। নেটোর সদস্যপদ পেতে অনেক দূর এগিয়েছে ইউক্রেন। In our meeting we also decided to take further steps to bring Ukraine even closer to NATO. As Ukraine continues its vital reforms, we'll continue to support them on their irreversible path to NATO membership. শীর্ষ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়। এছাড়া চীনের বিরুদ্ধে প্রতিরোধ ও নেটোর ভূমিকা বাড়াতে আমন্ত্রণ জানানো হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চার গুরুত্বপূর্ণ অংশীদার জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। উপস্থিত ছিলেন পুতিনের পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানও। তানভীর জানি এখন বিশ্ব 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।